তো হ্যালো বন্ধুরা, আমি কাঞ্চন, আপনারা দেখছেন বঙ্গফুল। তো নিশ্চয়ই আপনারা টাইটেল বা থাম্বনেল দেখে নিয়েছেন যে আজকের ভিডিওটা কিসের উপর। হ্যাঁ, তো বন্ধু, আমার আপনার প্রিয় তথা পুরো বাংলার ইউটিউবারদের মধ্যে অন্যতম জনপ্রিয় এবং শ্রেষ্ঠ ইউটিউবার ইউটিউব চ্যানেল হলো বাঁকুড়া মিম শর্টস। তো সেই বাঁকুড়া মিম শর্টসেরই এক কন্টেন্ট ক্রিয়েটর, যাকে আমরা আপনারা ভালোবেসে ঘোতন্দা বলে চিনি, তো আজকে তারই ড্রয়িং করা হবে। তো আপনারা নিশ্চিন্তভাবে দেখে যান, আর ভিডিও দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি খারাপ লাগে তাহলেও কমেন্ট করবেন, তাতে আমি নিজেকে ইম্প্রুভ করার শিক্ষা পাবো। তো আর একটা বিশেষ কথা হলো, এই ভিডিওটা যদি ঘোতন্দার কাছে যায় তাহলে অবশ্যই ঘোতন্দা আপনি কমেন্ট করে দেবেন বাঁকুড়া মিমস শর্টস চ্যানেল থেকে। তো লেটস স্টার্ট। প্রথমে নিয়ে নিচ্ছি আমরা একটা সাদা চার্ট পেপার, এগুলো সবই সরঞ্জাম। আমি ড্রয়িংটা করব এই লাইনের ডান দিকে, অতএব একটা চার্ট পেপার আমি দুভাগে ভাগ করেছি। প্রথমে আমি একটা আউটলাইন বানিয়ে নেব, রাফ আউটলাইন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রথমে মুখটা এতটা ছিল, এখন এতটা বাড়িয়েছি, এতক্ষণে হয়তো আমার মনে হচ্ছে ঘোতন্দার মতো লাগছে। আমি শেড করার জন্য ব্যবহার করছি 8B। আমি সেট করার জন্য আমার এই গ্লাভসের প্রান্ত ধারে ইউজ করছি, কারণ এগুলো একটা রাফ এজ আছে, আপনারা চাইলে টিস্যু পেপারও ইউজ করতে পারেন। দেখার পরেও লাইক করেননি, এখনই লাইক করুন।
আমাদের ড্রয়িং প্রায় পুরোপুরি কমপ্লিট। এখন আমরা অঙ্কন করতে চলেছি সেই জনপ্রিয় লোগো BMS। আরে ভাই এখনো লাইক করেননি? আরে লাইক করুন, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইবটা করে দিন। কত কথা বলা হলো না প্রিয়, কত সূর্য মুখের মন ভার, আমার শহর জুড়ে শাখুন নীরবে জমা ব্যথার পার, কত কথা বলা হলো না প্রিয়।